বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তার নাম কি? আচ্ছা যে নামকে দেখা যায় না তার নাম কি? শোয়া যায় না। অন্তর দিয়ে শুধুমাত্র উপলব্ধি করা হয় তার নাম কি? আমাদের মাথা থেকে যদি কোনো নাম চলে আসে সেই নামের জন্য আমরা যে নাউন ব্যবহার করি তার নামই হচ্ছে কি নাউন বলো তো? তাহলে আমাদের থট থেকে আমাদের চিন্তা থেকে যে নাউন আসবে তার নাম ভাগ করি ডিভাইডেড করি তাহলে দেখো দুইটি অংশ পাবো। একটা হচ্ছে রিলেশন, বলো তো বাসা একটা কি? কোন নাম হয় আমরা মনে হয় বুঝিয়ে গেছি আজকে আমাদের আলোচিত বিষয় কোনটা? কোন নাম হবে? এখন প্রশ্ন থাকে যে সাফিক্স কি? একদম সহজ ভাষায় কোন শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা যোগ করি তার নাম কি? হ্যাঁ, এখন প্রশ্ন থাকে যে সাফিক্স অ্যাবস্ট্রাক্ট নাউনের কারা, কোন কোন সাফিক্সগুলো থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বন্ধুরা এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউনের সাফিক্স। আর আরেকটি কথা বলি, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের 90% গঠিত হয় আমাদের সাফিক্স দ্বারা। কি দ্বারা? কোন শব্দের শেষে শিব থাকলে কি হবে? ভূত থাকলে, ডোম থাকলে, বলো ফ্রেন্ডশিপ কোন নাউন, রিলেশনশিপ, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, তারপরে ফ্রিডম, ক্যাপিটালিজম। আরো কিছু সাবজেক্ট পড়তে হবে, যেমন কোন শব্দের শেষে যদি রেড থাকে বলো বাসা কি? বলো রেড, ইজম, রেড, ইজম, নেস, নেস, আইটিওয়াই, 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 রেড, ইজম, নেস, আইটিওয়াই, আইটিওয়াই, শুধু টিওয়াই। আরো কিছু সাবজেক্ট আছে, সাবজেক্ট গুলো এল, সবাই বলে কি? আমি যোগ করবো কি? আমরা যেটা নতুন শব্দ পাবো তার নাম কি? কোন প্রকার নাম? এখন আমি যে সাফিক্স গুলো লিখবো সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভার্বের সাথে যোগ হবে, হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। প্রপোজাল, সবাই বলো প্রপোজাল। তারপরে প্রপোজালের শেষে কি আছে? ঠিক একই রকম কোন শব্দের শেষে যদি আইসি থাকে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে মেন থাকে মানে কি হবে? সবাই বলো মেন থাকলে কি হবে? সন থাকলে, ইউআরই থাকলে, এসই থাকলে, টিউডি থাকলে, সিওয়াই থাকলে, ইএনসি থাকলে, এএনসি থাকলে, জোরে বলি এএনসি থাকলে কি হবে? এখন দেখো একটা বলে যায় বলো তো অ্যাডভাইস কোন নাউন? অ্যাডভাইস কোন নাউন? ম্যানেজমেন্ট কোন নাউন? এডুকেশন কোন নাউন? ফেলিউর কোন নাউন?
Please are con noun. Short is con noun. Where is con noun? Attitude con noun. Currency con noun. Frequency con noun. Independence con noun. Defense con noun. Assistance con noun. Third question. Tale eglo khanle and arakta suffix tomaderke koshto kore porte hobe asche seta th jemon guru pas modura ভালো করে খেয়াল করো গুরু গুরুত্ব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তারপর আমাদের আরেকটা প্রশ্ন যে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো চিনলাম সাফিক্স দিয়ে তো অ্যাবস্ট্রাক্ট নাউন যখন বাক্যের মধ্যে যায় তখন এরা কি ধরনের কাজ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয় থার্ড পারসন বলো তো কোন পারসন থার্ড পারসন কি পারসন এরা থার্ড পারসন হলে অর্থের দিক থেকে এরা বহু অর্থের দিক থেকে অনেক বোঝায় যেমন যখন বলি এজুকেশন শোন আছে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এজুকেশন দ্বারা বোঝায় অনেক দ্রুত একটা টার্ম কিন্তু এরা অর্থের দিক থেকে বহু বছর হলেও এরা সবসময় সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করে গঠনগতভাবে অর্থাৎ কি হিসাবে কাজ করে কি নাম্বার হিসাবে তার মানে যখন আমরা সেন্টেন্স লিখি ওই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক পরে আরেকটা কথা তোমাদেরকে একটু স্মরণ করাই দেব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে কোনো ফিজিক্যাল ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না অর্থাৎ এদেরকে দেখা যায় না এদের কি করা যায় না বলো এদের দেখা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না আচ্ছা বলতো যে নাউনকে দেখা যায় না তার নাম স্পর্শ করা যায় না তার নাম কোন পার্সন হয় এরা কোন পার্সন হয় ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে কি থাকে না থাকে না থাকে না গুড কোশ্চেন আমার মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন জানা উচিত এই জন্য গুড কোশ্চেন তোমাদের বা আমাদের সবচাইতে বেশি যে নাউনের সম্মুখীন হতে হয় তার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন তো বন্ধুরা আজকের মতন অ্যাবস্ট্রাক্ট নাউন শেষ পরবর্তী পর্যায়ে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে হাজির হব তিন দিন আল্লাহ হাফেজ